বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি স্বপ্না খাতুন, সহকারী শিক্ষক, সৃষ্টি সার্কেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে আমরা প্রথমে একটা ছবি দেখব। দেখো, ছবিটা দেখে আমরা বুঝতে পারবো কিনা যে আসলে আমরা আজকে কোন অধ্যায়টা করব। দেখো, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো, বেশ কিছু ছেলে, তাই না? ছেলে এখানে 1, 2, 3, 4, 5 পাঁচজন ছেলে আছে। দেখো তো, এটার মধ্যে আমরা কাউকে চিনতে পাচ্ছি? এখানে একটা ছবি আছে, এখানে কিছু ছবি আছে। তাহলে দেখো তো, এই যে মাথায় কোঁকড়া চুল, চোখ দুটো বড় বড়, তারপরে একে দেখে আমরা কি বুঝতে পারছি এটা কে বলো তো? এটা হলো ধুপুমিয়া, তাই না? তাহলে আমরা আজকে করব ধুপুর ছেলেবেলা। আসলে এই ধুপুটাকে আজকের অধ্যায় থেকে আমরা যা শিখব সেটা হলো যে ধুপুটা আসলে কে, এই ধুপু আমাদের জন্য কি করেছিলেন, ছোটদের জন্য কি করেছিলেন, দেশের জন্য কি করেছিলেন, দশের জন্য কি করেছিলেন, এই জিনিসগুলো আমরা আজকে জানব। তাহলে দেখি এই ধুপুটাকে আমরা আজকে এই সম্পর্কে জানব। দেখো, তোমাদের এই বাংলা বইয়ে কত পৃষ্ঠা বের করবে? 44 পৃষ্ঠা। বাংলা বইয়ে 44 পৃষ্ঠায় দেখো এখানে আছে দুখুর ছেলেবেলা, দুখুর ছেলেবেলা। এবার গ্রামের নাম চুরুলিয়া। গ্রামের নাম কি? চুরুলিয়া। কারণ আমাদের সবারই গ্রামের বাড়ি আছে, কারো কারো গ্রামের নাম, এক একজনের গ্রামের নাম এক এক রকম। তাহলে এই দুখুর গ্রামের নাম ছিল চুরুলিয়া। দুখুর গ্রামের নাম কি ছিল? চুরুলিয়া। পাড়া ছেলেদের সাথে খেলাধুলা করে কিশোর ছেলে। পাড়ার ছেলেদের সাথে, এই দেখো পাড়ার এখানে কিছু ছেলে আছে, এই ছেলেদের সঙ্গে, এই যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই চেহারাটা কিন্তু এদের চেয়ে একটু ভিন্ন। চোখগুলো বড় বড়, মাথায় চুলগুলো কোঁকড়া, একে দেখে বোঝা যাচ্ছে, তাই না? তাহলে দেখো, সে পাড়ার ছেলেদের সঙ্গে খেলাধুলা করছে, কিশোর একটা ছেলে। এই ছেলেটা হলো মাথার চুলগুলো ঝাঁকড়া, মাথার চুলগুলো কি ঝাঁকড়া, চোখ দুটো বড় বড়। পাড়া ছেলেদের নিয়ে সে খেলা করে, পাড়া ছেলেদের নিয়ে কি করে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়। বনে বাদারে অর্থাৎ বনে জঙ্গলে, বনে বাদারে মানে বনে জঙ্গলে ঘুরে, বনে বাদারে মানে সে জঙ্গলে ঘুরে বেড়ায়। তারপরে তাল পুকুরে টলটলে পানিতে সাঁতার কাটে। তাল পুকুরে অর্থাৎ পুকুরের চারিপাশে অনেকগুলো তালগাছ ছিল, সেই পুকুরের পানি ছিল টলটলে অর্থাৎ পরিষ্কার। টলটলে মানে পরিষ্কার, টলটলে মানে কি বলো তো? পরিষ্কার। তাহলে দেখো, এই ডিডিগের মাঝখানে কিন্তু আমরা শিখে নিচ্ছি। তাহলে টলটলে মানে পরিষ্কার, তাহলে টলটলে পানিতে সে কি করে সাঁতার কাটে। তাহলে দেখো, এটুক যে আমরা বললাম, এর মধ্যে আমরা কি জানতে পারলাম? দুপুর গ্রামের বাড়ির নাম চুরুলিয়া। দুপুর গ্রামের নাম কি? চুরুলিয়া। তার সে পাড়া ছেলেদের সঙ্গে কি করে খেলা করে, তার মাথার চুলগুলো ছিল কোঁকড়া, চোখগুলো ছিল বড় বড়, পাড়া ছেলেদের সাথে সে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়, আর কি করে, তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। এরপর দেখো, চুরুলের গ্রামে চারিপাশে গাছপালা ঘেরা। চুরুলের গ্রাম কি ছিল? চারিপাশে গাছপালায় ঘেরা ছিল। কারণ আমাদের শহরের চেয়ে গ্রামে কিন্তু একটা বাড়ি অনেক জায়গা জুড়ে হয়, সেই গ্রামের চারপাশে, বাড়ির চারিপাশে অনেক রকমের গাছ থাকে, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, মানে সব ধরনের গাছই প্রায় আমাদের গ্রামগুলোতে দেখা যায়, যা শহরে আমরা এত দেখতে পাই না, খুব কম, কারণ বাড়ির জায়গা থাকে কম। আর গ্রামের বাড়িতে অনেক জায়গা, সেই গ্রামের চারিপাশে গাছ আছে, মাঝখানে একটা বাড়ি, সেই চুরুলিয়া গ্রামটাও ছিল গাছপালায় ঘেরা। গাছে গাছে পাখি ডাকে, গাছে গাছে কি ডাকে? পাখি ডাকে। আমরা সবাই দেখি, দেখো আমরা যখন শহরে থাকি আর গ্রামে থাকি না কেন, গাছ যেখানে আসে সেখানে পাখি বসবেই, ঘুরে এসে ওখানে বসে এবং কিচির মিচির করে ডাকা শুরু করে দেয়। তারপরে পাখির ডাকে দুপুর ঘুম ভাঙে। কিসের ডাকে দুপুর ঘুম ভাঙে? পাখির ডাকে। তাহলে চুরুলিয়া গ্রাম কিসে ভরা বলো তো? আমরা বলতে পারি, তাহলে চুরুলিয়া গ্রাম কিসে ভরা? চুরুলিয়া গ্রাম
ঘেরা। কিসের ডাকে দুপুর ঘুম ভাঙে? পাখির ডাকে। পাখির ডাকে দুপুর ঘুম ভাঙে। দুকুভাবে আমি যদি সকালবেলার পাখি হতে পারতাম, কারণ এই পাখি যেখানে খুশি সেখানে যেতে পারে, ঘুরে বেড়াতে পারে, তাই না? কিন্তু মানুষ কি তাই পারে? ইচ্ছা করলে মানুষ পাখির মতো হতে পারে না। কিন্তু দুঃখ ইচ্ছা হয়েছিল পাখিগুলো দেখে, যে আমি যদি পাখির মতো রানা থাকতো তাহলে আমি পাখির মতো যেখানে সেখানে ঘুরে বেড়াতাম। তাই তার কি হতো, মনে হতো যে আমি যদি সকালবেলার পাখি হতাম তাহলে সে সকালবেলা উঠে ঘুম ডাকাডাকি শুরু করতো, আর তার ডাকে সকলের ঘুম ভেঙে যেত। তাই তার এরকম মনে হয়েছিল। এরপরে দেখো, সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে। এখন দেখো এই গরমের সময় আমরা কত রকমের ফল দেখতে পাচ্ছি, আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, বিভিন্ন রকমের ফল সারা বছর ধরে কিছু না কিছু ফল আমরা দেখতে পাই। কিন্তু এই গরমের সময় দেখো, এখন যেমন আম পাওয়া যাচ্ছে, কাঁঠাল পাওয়া যাচ্ছে, কয়েকদিন পরে কিন্তু আর সেটা পাওয়া যাবে না, তাই না? এই গরমের সময় আম, জাম, কাঁঠাল এগুলো আমরা অনেক ধরনের ফলই দেখতে পাই। তাহলে সেই সবুজ পাতার মধ্যে, সবুজ গ্রামে গরমের মধ্যে নানা রকম ফল পাকে। সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা, আমরা সবাই জানি ডাসা ডাসা অর্থাৎ পাকা, এবং খুব সুন্দর সুন্দর কাঁচা এবং পাকার মাঝামাঝি, যেটা খেতে খুবই মজা, ডাসা ডাসা পেয়ারা। সেই দুপুর কী করে, গাছের শাখায় শাখায় তত্তর করে যে ঘুরে বেড়ায়, তার নাম কি বলো তো? কাঠবেড়ালি। সেই ডাম পেয়ারা গাছের শাখায় শাখায় ডালে ডালে তরতর করে যে পাখিটা, সরি, যে তরতর করে যে ঘুরে বেড়ায়, তার নাম কি? কাঠবিড়ালি। তার নাম কাঠবিড়ালি। তোমরা কি কাঠবিড়ালি সবাই দেখেছ? হ্যাঁ, আমি কিন্তু সত্যি সত্যি কাঠবিড়ালি দেখেছি, অনেকেই আমরা দেখেছি কাঠবিড়ালি। তাহলে ওই কাঠবিড়ালি কী করে, ওই ফল খাওয়ার জন্য গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায়। দুপু ওই কাঠবিড়ালিকে দেখে কীভাবে, যদি আমি কাঠবিড়ালি হতাম, ওই কাঠবিড়ালি যখন ঘুরে বেড়ায় তখন ওইটাও দেখে, ওইটা দেখে দুপুর কী মনে হয় যে আমি যদি কাঠবিড়ালি হতাম তাহলে সে কী করতো, সে কাঠবিড়ালির মতো তরতর করে গাছের আগায় আগায়, গাছের ডগায় ডগায় ঘুরে বেড়াতো। এরপরে দেখো, দুপুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ। দুপুদের বাড়ির পাশে, সবার বাড়ির পাশে আমাদের মসজিদ আছে, তাই না? সেরকম ঠিক একইভাবে দুপুরের দুপুর বাড়ির পাশে একটা কি ছিল, মসজিদ ছিল। সেই মসজিদে, মসজিদের পাশেই ছিল একটা মক্তব। বাড়ির পাশে কি ছিল, মসজিদ, আর মসজিদের পাশে কি ছিল, মক্তব। মসজিদের পাশে ছিল কি, মক্তব। সেই মক্তবে দুপুর লেখাপড়া করতেন। মক্তব মানে কি, ছোটদের জন্য আরবি ফার্সি শেখার বিদ্যালয় মক্তব, তাই না? মক্তব হলো ছোটদের জন্য আরবি ফার্সি শেখার বিদ্যালয়। মুখে মুখে সে মক্তবে দুপুর কি করত, লেখাপড়া করত। মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। সে এত সুন্দর কবিতা বলতো, মুখে মুখে ছড়া বানাতো নিজে নিজে, বাড়ি এসে কি করত, সব বন্ধুদের মাঝে ওগুলো বলতো, সবাইকে শোনাতো, কারণ এটা সবাই শুনে খুব মজা পেত। তাহলে সে মুখে মুখে ছড়া বানাতো এবং সেই ছড়াটা কি করত, অন্যকেও শোনাতো। এরপর দেখো, দুপুর গানের গলাও ছিল সুরেলা। দুপুর গানের গলাও ছিল সুরেলা, অর্থাৎ সে মধুর কণ্ঠে গান গাইত। সুরেলা অর্থ মধুর কণ্ঠ। দুপুর গানের গলা, অর্থাৎ সে এত সুন্দর করে গান গাইত, সেই গানের মধুর সুরে সবাই মুগ্ধ হয়ে যেত। তাহলে এই দুপুর গানের গলাও ছিল সুরেলা। মুখে মুখে গান বেঁধে গাইত, মুখে মুখে সে কি করত, গান গাইত এবং সে গান সে গাইত। সকলে গান শুনে মুগ্ধ হতো, সকলে গান শুনে কি হতো, মুগ্ধ হতো। অর্থাৎ মুগ্ধ মানে কি, বিভোর। মুগ্ধ অর্থ বিভোর, মুগ্ধ বিভোর, অর্থাৎ তার গান শুনে সবাই মুগ্ধ হতো। এই দুপুরে তাহলে দেখো, এত সুন্দরী আমরা এত কথা বললাম, এত কথা শুনলাম, যে হলো গ্রামের নাম ছিল চুরুলিয়া, সেই গ্রামে একটা
ছোট কিশোর ছিল, সেই কিশোরে কি ছিল, মাথার ঝাঁকড়া চুল ছিল, চোখগুলো দুটো চোখ দুটো ছিল বড় বড়, তারপরে হলো পাড়া ছেলেদের সঙ্গে সে ঘুরে বেড়াতো, বনে বাদারে ঘুরে পাড়ার ছেলেদের সঙ্গে কি করতো, খেলা করতো, বনে বাদারে ঘুরে বেড়াতো, টলটলে পানিতে সাঁতার কাটতো। তারপরে চুরুলিয়া গ্রামের গাছপালা ছিল ঘেরা, তাই না? এরপরে দেখো এই পৃষ্ঠায় আছে কে এই দুঃখ, তিনি বাংলার নাম করা কবি কাজী নজরুল ইসলাম। তিনি কে? আমাদের কবি কাজী নজরুল ইসলাম। দেখো এখানে আমি একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা কে? এই ছবি দেখো, এখানে আমি সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দেখে তোমরা কাকে বুঝতে পারছো? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, দেখো এক এক বয়সে তার চেহারা ছিল এক এক রকমের। তাহলে দেখো এই দুঃখই হলো আমাদের এই দুঃখ, দেখো এই দুঃখকে তিনি বাংলার নাম করা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন, লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি, তিনি আমাদের জাতীয় কবি। দেখো এই জাতীয় কবি বিভিন্ন রকমে তাকে দেখতে লাগছে, এটা সাদা, এটা রং নিয়ে বিভিন্নভাবে আমরা তাকে দেখতে পাচ্ছি। তাহলে এই দুঃখ দেশের জন্য, দশের জন্য অনেক করেছেন, দেশের মানুষের কথা চিন্তা করে তিনি অনেক ভালো ভালো কাজ করে গেছেন। তাহলে দেখো এই অধ্যায় থেকে আমরা যা শিখতে পারলাম অবশ্যই সেটা আমরা মনে রাখবো, এবং যদি তোমাদের রিডিং করতে বারবার রিডিং করবে এবং রিডিং করতে কোনো লাইনে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে বলো এটার মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে অবশ্যই জানাবে, ঠিক আছে? এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।